বিউটি পার্লারের স্পর্শকাতর কক্ষে সিসিটিভি ক্যামেরা, একটি দুটি নয় বেশ কয়েকটি। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে রাজধানীর ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ডের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে স্পা রুমে ক্যামেরা দেখতে পান এক ভুক্তভোগী। এরপর পুলিশই আটটি ক্যামেরা উদ্ধার করে, তিনজনকে আটক করে নিয়ে যায়। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ না দেয়ায় আইনগত ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। তাজনুর ইসলামের রিপোর্ট। ঘটনাটি মঙ্গলবার দুপুরের। ওমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি শাখায় যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ নারী অধ্যাপক। স্পারুমে গিয়ে সিলিংয়ে লাগানো সিসিটিভি ক্যামেরা দেখতে পান তিনি। তীব্র প্রতিবাদ জানিয়ে করেন মৌখিক অভিযোগ। এরপরই বিষয়টি অবহিত করেন ধানমন্ডি থানায়। খবর পেয়ে ধানমন্ডি জোন পুলিশের সহকারী কমিশনারের নেতৃত্বে একটি টিম যায় ওমেন্স ওয়ার্ল্ডের ওই শাখায়। স্পা সার্ভিস ও পোশাক বদলের কয়েকটি রুমে সিসি ক্যামেরা দেখতে পায় পুলিশও। এ সময় আটটি সিসি ক্যামেরা, ডিভিআর এবং হার্ড ড্রাইভ জব্দ করা হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে তিন মাসেরও বেশি সময়ের স্পর্শকাতর রুমের সব ফুটেজ রেকর্ড আছে ওমেন্স ওয়ার্ল্ডের কাছে। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর ওমেন্স ওয়ার্ল্ডের ওই শাখায় হাজির হয় যমুনা টেলিভিশনের ক্যামেরা। ক্যামেরা দেখে তড়িঘড়ি করে পার্লারের তালা লাগিয়ে সটকে পড়েন কর্মকর্তা কর্মচারীরা। ধানমন্ডি থানায় গিয়ে জানা যায় জিজ্ঞাসাবাদের জন্য ওমেন্স ওয়ার্ল্ডের ঊর্ধ্বতন তিনজনকে আটক করা হয়েছে। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এখনও লিখিত অভিযোগ দায়ের করেননি ভুক্তভোগী ওই নারী অধ্যাপক। পুলিশ বলছে ফুটেজ বিশ্লেষণের পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। ওমেন্স ওয়ার্ল্ডের মতো একই ঘটনা ঘটেছিল 2011 সালে আরেক স্বনামধন্য প্রতিষ্ঠান পার্সোনার বিরুদ্ধে। স্পা কক্ষে সিসি ক্যামেরার খবরে সমালোচনা হয় দেশ জুড়ে। আটক হয়েছিল পার্সোনার আইটি বিভাগের কর্মচারীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।